সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এলটিভি এইচডি প্রোগ্রামটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পরামর্শ। দর্শক, আপনারা অবগত আছেন, বরাবর যারা আমার ভিডিওটি দেখেন বা আমার পরামর্শগুলো শোনেন, সবাইকে আমি সাধুবাদ জানাবো এবং কেউ না কেউ অবশ্যই আমার পরামর্শ অনুযায়ী ভালো কিছু করতে পেরেছেন এবং ভালো কিছু আশা নিয়ে লেগে পড়েছেন। তো সবার ভালো লাগা এবং ভালোবাসাকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আশা করি সবাই আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। আজকের বিষয় হচ্ছে, দর্শক আপনারা জানেন যে আমরা বরাবরই খামারিদের গবাদি পশুর কিভাবে কি খাওয়ালে কম পয়সায় আপনারা খাবারের চাহিদাটা পূরণ করতে পারেন। তার মধ্যে আমরা এতদিন বলে আসছি যে কাঁচা ঘাস খাওয়ালে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই কাঁচা ঘাস আপনাকে সাপ্লিমেন্টারি বা আপনাকে যদি বলি যে ডিরেক্টলি যে কাঁচা ঘাস দিয়ে আপনি তার খাবারের চাহিদা পূরণ করতে পারবেন সেটাও সম্ভব, কিন্তু যাদের কাঁচা ঘাস করার মতো অ্যাবিলিটি নাই, যে এই মুহূর্তে কাঁচা ঘাস করবই না বা আমার করতে ইচ্ছা করছে না, আমি ভুট্টা করতে চাই, তাহলে ভুট্টা দিয়ে আপনি অবশ্যই সাইলেজ করতে চাচ্ছেন। এবার সাইলেজ করার জন্য আপনি কোন ভুট্টাটা বেছে নেবেন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি সঠিক মানের বীজ এবং সঠিক মানের ভুট্টার জাত আপনি বাছতে না পারেন, বেছে নিতে না পারেন, সেক্ষেত্রে আপনার ফলনে কমে যাবে, আর ফলনে যখনই কমে যাবে একই সময়ে অন্যজন ভালো কিছু করবে, আপনি শুধু চেয়ে চেয়ে তাকিয়ে দেখা ছাড়া উপায় থাকবে না। সুতরাং সেই লক্ষ্যে আপনাদের সামনে যে ভুট্টা বীজটা নিয়ে এসেছি, 984 গোল্ড, এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট, অবশ্যই অবগত আছেন। এই ভুট্টার বীজটা অনেকেই চেনেন এবং এই ভুট্টাটা খুব বেশ কিছুদিন ধরে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে এবং এই ভুট্টার বীজটা আগে অনেক বেশি মানুষের মাঝে ছড়িয়েছিল, এখন খুব কম পরিমাণে চিনছেন, কারণ অনেক ধরনের কোম্পানি আছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে, বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। আসলে মানুষ ধাঁধায় পড়ে কোন বীজটা কোন দিন করবো এইটা ভাবতে ভাবতে দেখা গেছে তার একটা সিজন চলে গেছে। তো যাই হোক, যারা এই মুহূর্তে 984 গোল্ড ভুট্টার বীজটা খুঁজছেন আপনার গবাদি পশুর খামারে সাইলেজ করার জন্য, সাইলেজ করার জন্য সবচেয়ে সেরা, আমি বলবো সব থেকে সেরা হচ্ছে 984 গোল্ড ভুট্টার বীজ। যদি কেউ বলেন যে আপনার ভুট্টার বীজের এটার ফলনটা কেমন হবে, তাহলে আমরা বলবো প্রতি বিঘায় আপনার মিনিমাম 6 টন করে আপনি পেয়ে যাবেন এই ভুট্টা মোচাসহ আর কি। আর যদি আপনি শুধু মোচা থেকে ভুট্টা, যেমন এই ভুট্টাটা আপনি সংগ্রহ করতে চান, এই শুধুমাত্র এটা সংগ্রহ করতে গেলে আপনার প্রতি বিঘায় পাবেন 35 থেকে 40 মন, 35 থেকে 40 মন পাবেন এটাতে, শুধু ভুট্টা পাবেন। আর যদি গাছসহ সাইলেজ করেন তাহলে আপনি বিঘা প্রতি 6 টন আপনি পেয়ে যাবেন সাইলেজ। তো যাই হোক দর্শক, 6 টন সাইলেজ যদি আপনি বাজার থেকে ক্রয় করেন, আপনাকে মিনিমাম হলেও 60,000 থেকে 70,000 টাকা দিয়ে কিনতে হবে। তো আপনি যদি 1 বিঘা জমি আপনি নিজে হাল চাষ করেন তাহলে আপনারা আশা করি 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। তো সেখানে সাইলেজ করতে আর কিছু টাকা খরচ হয়, সব কিছু মিলে আমার মনে হয় যে 1 বিঘা করলে আপনার কিছু টাকা তো বেশ কিছু টাকাই লাভবান হতে পারবেন যদি আপনার জমি থাকে। তো সব কিছু মিলে লাভবান হবেন, অবশ্যই হবেন, কারণ যে ক্রেতা আর যে বিক্রেতা যে বিক্রি করবে সে 10 পয়সা হলেও লাভ করবে, আর আপনি ক্রয় করবেন তার কাছ থেকে লভ্য অংশ ছাড়া ক্রয় করতে পারবেন না। সুতরাং আপনি নিজে যদি চাষাবাদ করতে পারেন, খামারের জন্য 10 পয়সা হলেও আপনার কমে আসবে, খরচটা যত কমাবেন লাভ্যাংশটা তত বাড়বে। তো যাই হোক দর্শক, আপনার এই বিষয়গুলো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি কারো এই 984 গোল্ড ভুট্টার বীজটা এই মুহূর্তে প্রয়োজন হয়, সারা বাংলাদেশে এখন সিজনালি ভুট্টার বীজ চাষ করতেছে বা করা শুরু হয়ে গেছে বা কিছুদিন পরে করবে, আর এই ভুট্টার বীজটা আপনি অবশ্যই জানেন যেটা 12 মাসই চাষ করা যায়, 12 মাস চাষ করা যায়, 12 মাস চাষ করতে পেরে অনেক চাষিই খুশি। সেই হিসেবে আমরা বলবো যারা ভুট্টা বীজ চাষ করেন জমিতে, অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে গোবরের জৈব সারটা আপনারা দিবেন। গোবরের সারটা চাষের দেখা গেছে আগে দিবেন, 1 চাষ 2 চাষ হয়েছে তারপর দিবেন তা না, চাষটা আপনার জমিটা প্রস্তুত করার আগেই আপনার জমিতে গোবরের সারটা ফেলে দিবেন। দেখা গেছে বিঘা প্রতি আপনার 1/2 টলি করে দিয়েছেন বা আপনার 2 বিঘায় 1 টলি দিয়েছেন, এগুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি 2 থেকে 3টা চাষ দিবেন, 2টা বা 3টা চাষ দেওয়ার পরে আবার কী করবেন, নতুন করে আপনি ইউরিয়া বা রাসায়নিক কিছু সার আছে এই সারগুলো দিয়ে দিবেন। এগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার জমিটা পরিপাটি হয়ে যাবে, তখন আপনি 4-5টা বা 3-4টা যখন চাষ দিবেন মাটিটা একদম ঝুরি হয়ে যাবে, একদম ঝুরি হয়ে যাবে, তখন আপনি ভুট্টার বীজটা রোপণ করবেন। অবশ্যই আপনারা জানেন যে ভুট্টার বীজটা কীভাবে চাষ করতে হয়, যদি না জানেন কেউ অবশ্যই আমাদের কাছ থেকে যখন আপনি নেবেন
বা কেউ যদি জানতে চান আমরা পরামর্শ যে চাষাবাদের নির্দেশিকা এমনিতে দিয়ে দিব, ভুট্টার বীজ নেন আর না নেন। আপনি আমাদের কাছে পরামর্শ চাইলে যদি সেটা আমার জানা থাকে অবশ্যই চেষ্টা করব আপনাকে জানানোর জন্য, সহযোগিতা করার জন্য। একজন খামারি হিসেবে বা একজন প্রোডাক্ট সেলার হিসাবে আমি আপনাকে বলতে পারি এতটুকু আমার মনের ভিতর থেকে সৎ সাহস দিয়ে, যে আমি সবসময় চাইবো যে একজন খামারের কীভাবে খরচটা কমিয়ে লভ্যাংশটা সে বাড়াতে পারে এবং খামার জগতে টিকে থাকতে পারে আমার হাতে যেসব প্রোডাক্ট আছে বা আমি যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো যাই হোক দর্শক, অনেক কথা বললাম, কথাগুলো হয়তো বা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, এই উদ্দেশ্যে যে পরবর্তীতে যদি আমরা নতুন কোনো পরামর্শ বা নতুন ধরনের ভালো কোনো প্রোডাক্ট আপনাদের সামনে আনতে পারি ডেইরি সেক্টরের বা খামারি গবাদি পশুর সেক্টরের, তাহলে আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই অবশ্যই যদি অর্ডার করতে মনে চাই তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে আপনি কল করে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি অর্ডার করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি সারা বাংলাদেশের থানা জেলা এবং হোম ডেলিভারিতেও নিতে পারবেন। চাইলে আপনি হোম ডেলিভারিতেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার আনাচে কানাচে থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশরাফুজ্জামান, ঢাকা, বাংলাদেশ।